সতেরো রাজ্যের পঞ্চান্নটি রাজ্যসভার আসনে ভোট হবে আগামী ছাব্বিশে মার্চ ভোট হবে ওই দিন সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওইদিনই বিকেল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হবে এই মর্মে মঙ্গলবার এক বিবৃতিতে কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন যে পঞ্চান্নটি রাজ্যসভার আসনে ভোট হবে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভার আসনও দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে মুখ হিসেবে সীতারাম ইয়েচুরিকেই চাইছে বঙ্গ সিপিএম বিশেষত সংসদের দুই কক্ষেই বাংলা থেকে কোনো বাম প্রতিনিধি নেই কংগ্রেস সীতারাম সবুজ সংকেত দিয়ে রেখেছে এদিকে প্রাথমিকভাবে সিপিএম এর পলিট ব্যুরোর একাংশের মতে সাধারণ সম্পাদককে সংসদীয় দায়িত্বে রাখা দলের রেওয়াজ নয় তাই বাংলা থেকেই অন্য কোন নেতার নাম বেছে নেওয়া হোক বঙ্গ সিপিএম নেতৃত্বের বড় অংশ আবার পাল্টা উদাহরণ দিচ্ছেন উনিশশো সালে জ্যোতি বসু বাংলায় অবিভক্ত কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক হয়েছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা থাকতে থাকতেই পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র দু সালে পনেরো সালে সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্ব পান দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও তাকে প্রার্থী করা হয়েছিল তাহলে সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় ফের পাঠানো যাবে না কেন তিন বছর আগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সমর্থন দিতে রাজি ছিলেন কিন্তু সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে আর রাজ্যসভায় পাঠাতে রাজি হয়নি সিপিএম এবার সীতারাম ইয়েচুরিকেই প্রার্থী হিসেবে ফিরিয়ে আনা হবে কিনা তার উপরেই নির্ভর করছে রাজ্যসভা ভোটে বাম ও কংগ্রেস জোটের সমীকরণ রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা